নমস্কার, আপনাদের স্বাগত জানাই সোশ্যাল বাংলায়। মুহূর্তে আপনাদের সাথে রয়েছি আমি সুজাতা। কৈলাসহর মহিলা থানার ওসির অমানবিক দৃশ্য আবারও ধরা পড়ল। জানা গিয়েছে, কৈলাসহর মহকুমার সরোজিনী গ্রাম এলাকার এক নিরপরাধ মহিলাকে তুলে এনে রাতের পর রাত থানাতে লকআপে রাখা হয়েছে। এই গোটা ঘটনাকে কেন্দ্র করে কৈলাসহর মহকুমা এলাকার বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। জানা গিয়েছে, কৈলাসহরের সরোজিনী গ্রাম থেকে প্রকৃত অপরাধীকে গ্রেপ্তার না করে সম্পূর্ণ অন্যায়ভাবে এবং অনৈতিকভাবে গ্রামের এক মহিলাকে গভীর রাতে বাড়ি থেকে তুলে এনে থানার লকআপে সারারাত রেখে দেওয়া হয়। সংবিধান মেনে কৈলাসহর মহিলা থানার পুলিশ এই কাজ কোনোভাবেই করতে পারে না। মহিলা থানার ওসির এই অমানবিক কাজে গ্রামের মানুষ প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে কৈলাসহর মহিলা থানা ঘেরাও করে। উল্লেখ্য, কৈলাসহরের সরোজিনী গ্রামের অধিকাংশ মানুষই হলেন চা বাগান শ্রমিক। গ্রামের মানুষরা কৈলাসহর মহিলা থানাও ঘেরাও করে জানান যে গ্রামের এক বিবাহিত মহিলার দুই সন্তান এবং স্বামী থাকার পরও অপর এক পুরুষের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে ইদানিং এই মহিলা গর্ভবতী হয়ে পড়ে। এই ঘটনা জানাজানি হতে মহিলার স্বামী স্থানীয় পঞ্চায়েতে দ্বারস্থ হলে গতকাল এলাকায় গ্রাম্য সভা অনুষ্ঠিত হয়। গ্রাম্য সভায় মহিলার স্বামী মহিলাকে নিজের কাজে রাখতে রাজি না হলে পঞ্চায়েত মহিলাকে মহিলার প্রেমিক পুরুষের হাতে তুলে দেয়। এরপর গোপন সমঝোতার মাধ্যমে গভীর রাতে কৈলাসহর মহিলা থানার পুলিশ মহিলাকে গ্রেফতার করে মহিলা থানায় নিয়ে আসে, মহিলা থানার লকআপে রেখে দেয়। অথচ মহিলা থানার পুলিশ প্রেমিক পুরুষ মহিলাকে অবৈধভাবে গর্ভবতী করলেও সেই পুরুষকে গ্রেফতার করেনি। ছেলের বাড়িতে জিমা দিছি স্যার, তারপরে এখানে থেকে মেয়েটারে পুলিশে যাইয়া নিয়ে আসে স্যার। কোন সময় আনছে? এটা তো কালকে রাত্রে আনছে স্যার। কটা নাগাদ? আমি তো রাখতাম না এটারে, এখন যে ছেলে লোকে প্রেম করছে এর কাছেই যাও কইছে আগের স্বামী। তারপরে পুলিশে এখানে নিয়ে আসে থানার মধ্যে, থানা থেকে আইনা তাদের লোকাপে ঢুকেছিল। তার লোকাপে ঢুকে আছে? হ্যাঁ, লোকাপে ঢুকেছে। আর যে ছেলেটা মানে প্রেগনেন্ট করছে তারাই আনছে? নি হ্যাঁ, তারা আনছে স্যার। কবে আনছে? আজকে আনছে। আমরা তো চাই স্যার যে যার লোকে প্রেম করছে এ আমার বইনটারে যাতে বিয়া করে স্যার। আর পুলিশ কি করছে? পুলিশ তো আমরা ডাকছিল আইসি, এখন তো পুলিশও কিছু করে না স্যার। কোন জায়গায়? কত নম্বর ঘর? কি হয়েছে ঘটনা? তোমার কে আনছে কেন? মানে কারা এরা? কারা? থানার থেকে? কোন থানা? কৈলাসহর মহিলা থানা। তো তোমার কোন সময় আনছে? রাত্রে ১১টায়। আর নিয়ে কই রাখছে তোমার? কি দোষ তোমার? তো ছেলে লাগে ধরা পেয়েছে, ছেলেটা কোনো নিতে চায় না। তোমার এনে লোকাপে রাখতে দিয়েছে? তোমার আগের স্বামী? তোমার আগের স্বামী তোমার কে করে? কে আনছে তোমার? কে আনছে আপনাদের? কে আনছে রাত্রেবেলা? ম্যাডাম তার আনছে। কোন ম্যাডাম? ওদের দেবর্মা করি আছে না? ম্যাডাম পুলিশ নিয়ে যায়। হ্যাঁ, পুলিশে আনছে। রাত্রে কয়টার সময় আনছে আপনার? ১১টা। তারা পুলিশের গাড়ি দিয়ে আনছে? হ্যাঁ। আইনা কই রাখছে? লোকাপে। আপনি সারা রাত্র লোকাপে আসলেন? হ্যাঁ। কোন সময় বাইর করছে লকআপ থেকে? কোন সময় বাইর করছে? সকালে ৮টার সময়। এখন কই আছো? থানা। এখনো থানাতেই আছো না? অথচ আইন অনুযায়ী পুলিশ কোনোভাবেই এই মহিলাকে গভীর রাতে গ্রেফতার করতে পারে না। শুধু তাই নয়, পুলিশ এই মহিলাকে থানার লকআপেও রাখতে পারে না। পুলিশ এই মহিলাকে উদ্ধার করে ওয়ান স্টপ সেন্টারে রাখাই হচ্ছে নিয়ম। ঊনকোটি জেলার ওয়ান স্টপ সেন্টার কৈলাসহরে থাকার পরও পুলিশ এই মহিলাকে থানার লকআপে রাখায় শহরের সুনাগরিকরা কৈলাসহর মহিলা থানায় ওসিকে ছিছি করছে এবং গোটা কৈলাসহরে মহিলা থানার ওসির বিরুদ্ধে নিন্দার ঝড় বইছে। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। অন্যান্য আপডেটস পেতে চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার। জলরাজা ফিড ফ্যাক্টরি, এখানে দেশি প্রযুক্তিতে গো খাদ্য, শুকরের খাদ্য এবং হাঁসের খাদ্য পাওয়া যাবে।
স্বল্প দামে আপনার জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসেছি আমরা। ত্রিপুরায় এই প্রথমবারের মতো আপনারা পেয়ে যাবেন স্বল্প দামে গুণগত মান সম্পন্ন পশু খাদ্য। আমাদের ঠিকানা ডুকলি ইন্ডাস্ট্রিয়াল পার্ক, রানীর খামার, আগরতলা। দূরভাষ 9862111476।